দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনা। সূত্রের খবরে দিন সকাল 10:30 নাগাদ দুর্গাপুর ইস্পাত কারখানার 2 নম্বর ব্লাস্ট ফার্নেস থেকে গলিত লোহা হট ল্যাডেলে অন্য জায়গায় নিয়ে যাওয়ার পথে হঠাৎই উল্টে যায়। ওই সময় ওই রাস্তার উপরেই রেল লাইন রিপেয়ার করার কাজ করছিলেন বেশ কয়েকজন দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক। গলিত লোহার কবলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় পল্টু বাউরি নামের একজনের। প্রশান্ত গোপ, প্রশান্ত ব্যানার্জি ও গোপীরাম নামে আরও 3 জন ঠিকা শ্রমিক গুরুতর রূপে ঝলসে গিয়েছে বলে জানা গেছে সূত্র মারফত। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি DSP হাসপাতালে পাঠানো হয়। আশঙ্কাজনক থাকায় তাদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সংকটজনক বলে সূত্র মারফত জানা গেছে। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। দেখুন, স্ল্যাগ সাইডে আমাদের স্ল্যাগ পড়তে স্ল্যাগ আপনার ই করা হয়, লোড করা হয়, সেটা লোড হয়েছিল। লোড হওয়ার পর আপনার ধরুন বের করে লোকদ্বারা বেরোচ্ছিল। এখন কি করে কি কারণে কিভাবে আপনার ওটা পড়ে গেছে আমাদের মনে হচ্ছে ওয়াবলোটা হয়েছে কোনোভাবে আপনার সাইড হয়ে গিয়ে। তারা তো কোনো কাজ করছে লাইনে PWD। এবারে যা মনে হচ্ছে সেখানে হয়তো 4-5 জন 6 জন ছিল, তার মধ্যে তখন একজন হেভি ইঞ্জুরি মনে হচ্ছে সম্ভবত ডেথ হয়ে গেছে। 3 জন আপনার উন্ডেড, তাদেরকে মিশন রেফার করা হলো, তারা যথারীতি চলে গেছে। দেখা যাক পজিশন কী আছে। তবে আজকে আমার প্ল্যান্টে তো ডিউটি না, আজকে আমি অপে আছি। যতটা আমি জেনেছি ফোনের দ্বারাতে, ততটাই আপনাদের জানালাম। কী নাম বলতে, বেলা ঠিক 11টা ব্লাস্ট ফার্নেস থেকে গলিত লোহা ল্যাডেলে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে, রাস্তার মধ্য দিয়ে ওই ল্যাডেল ভর্তি যে গলিত লোহা সেটা কিন্তু উল্টে যায়। উল্টে যাওয়া যখন বুঝতে পারে পাশাপাশি শ্রমিক যারা কাজ করছিল বিভিন্ন দিক দিয়ে, অনেকে দৌড় মেরে সাইড থেকে পালিয়ে যায়, কেউ কেউ প্রায় 4 জনের মতো একটা রুমের মধ্যে ঢুকে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত যারা রুমের মধ্যে ঢুকে যায় আর রুমের পাশাপাশি গলিত লোহাটা উল্টে যাওয়ার জন্য ওই রুমের মধ্য দিয়ে ওই গলিত লোহা ছিটকে যায় এবং ওইখানে একই সঙ্গেই পরপর 4 জন অগ্নিদগ্ধ হয়। তার মধ্যে 4 জনের মধ্যে 2 জন খুব সিরিয়াস অবস্থায় রয়েছে, খুব সংকটজনক অবস্থার মধ্যে রয়েছে। একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। ইমিডিয়েট আমরা একজন এখনও প্ল্যান্টের মধ্যেই রয়েছে, আমরা তাকে এখনও হসপিটালে আনতে পারিনি। ও কি অবস্থায় আছে? ও খুব আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, খুব সংকটময় পরিস্থিতিতে রয়েছে। ভগবান জানে তার কী হবে সেটা আমরা এখন এই মুহূর্তে বলতে পারছি না। যখন যতক্ষণ না আমরা হসপিটালের পক্ষ থেকে যতক্ষণ না ফাইনাল রিপোর্ট পাবো, আর যারা যাদেরকে আমরা ম্যান হসপিটালে নিয়ে এসেছিলাম তাদেরকে প্রত্যেককে মিশন হসপিটালে রেফার করা হয়েছে, তাদের অ্যাডমিশনের সমস্ত কর্মসূচি চলছে। এবং এই 4 জনের মধ্যে 2 জন প্রশান্ত ঘোষ, যার বাড়ি যমুনা গ্রাম, এবং প্রশান্ত ঘোষ গোপালমাঠ, এবং প্রশান্ত ব্যানার্জি যার বাড়ি যমুনা গ্রাম, এরা 2 জনাই নিউ মডার্ন টেকনোলজির আন্ডারে কাজ করছিল। এবং পল্টু বাউরি এবং ভোলা নামে গোপীনাথ পুরো মেন গেটের বাসিন্দা এবং এরা KB ইঞ্জিনিয়ারিং আন্ডারে কাজ করে। বারবার দুর্ঘটনা হয়েছে, আমরা আন্দোলন করেছি এবং একের পর এক সব পানিশমেন্টও হয়েছে। তাই আগামী দিনেও যাতে দুর্ঘটনা না হয়, এই যে দুর্ঘটনা ঘটেছে কী কারণে দুর্ঘটনা ঘটলো, সেফটির কোথাও গাফিলতি রয়েছে কি না তার পূর্ণাঙ্গ তদন্ত হবে ইউনিয়নের পক্ষ থেকে, শ্রমিকদের প্রতিনিধির পক্ষ থেকে তার পূর্ণাঙ্গ তদন্ত হবে। আমরাও ম্যানেজমেন্টকে হুঁশিয়ারি দিয়েছি, ইমিডিয়েট তার তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছি। একইভাবে যে যারা সকাল 10:45 নাগাদ দুর্গাপুর DSP প্লান্টে BFA একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়, ম্যাসিভ বাকেট থেকে জ্বলন্ত লোহার পরে এবং তাতে 4 জন নিজোডার এবং 1 জন খুব সিরিয়াস, তিনি মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। যাই হোক, এটা আমার মনে হয় সেফটি লসেস হয়েছে কোনো কারণে, বা হয়তো যারা ওয়ার্কার কাজ করছিল কোটা প্রসেস ছিল না। আমি DSP ম্যানেজমেন্টের কাছে অনুরোধ করব, মানে দ্রুততর তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে, যারা এখন ইনজিওর্ড আছে এবং যে মারা গেছেন এবং যারা ইনজিওর্ড আছেন তাদের যতটা সম্ভব সেলের নিয়ম অনুযায়ী কম্পেনসেশন তাদের দিতে হবে। তার জন্য BMS থেকে তরফ থেকে আমরা আবেদন করব এবং সেলের তরফ থেকে যতটা সম্ভব তাদের সাহায্য করা যায় এবং সুপার ফেসিলিটি হসপিটালে তাদের ট্রিটমেন্ট করা হয়, যারা জীবিত আছে সেই চেষ্টা করতে হবে। আমরা সর্বভাবে BMS এর তরফ থেকে প্রতিটা পরিবারের পাশে আছি
যারা লেবার ইঞ্জিওর তাদের পাড়ি আছি, আর যারা মৃত যে পরিবার ব্যক্তির যে পরিবার তাদের প্রতি আমাদের সহানুভূতি, তাদেরকে যতটা সম্ভব সাহায্য বাড়িয়ে দেওয়া যায় সেলের তরফ থেকে সেটার জন্য আমরা চেষ্টা করব। এবং এটা খুব গুরুতর একটা ঘটনা, ডিএসপি ম্যানেজমেন্টকে বলবো সেফটির ব্যাপারে আরও প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে, যেন কোনো কর্মী কোনো ডিএসপির কোনো প্রোডাকশানে কোনোভাবে যেন তারা নিজস্ব ক্ষতিগ্রস্ত না হয়, কোনো অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে ইন ফিউচার, সেই ব্যাপারে আরও বেশি দৃষ্টি দিতে হবে, আরও কসাস হতে হবে, আরও মনিটরিং সিস্টেমটা আরও বেটার করতে হবে সেফটির তরফ থেকে, সেল অথরিটিকে। এই বলে বিএমএসের তরফ থেকে আমরা আবেদন করছি। অমিতাভ ব্যানার্জি, আসানসোল, দুর্গাপুর জেলা, বিএমএস ওয়ার্কিং প্রেসিডেন্ট।